তেঁতুলিয়ায় জয় জয় দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তেঁতুলিয়া মহানন্দা ইকো কটেজে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন স্থানীয় প্রতিনিধি জনাব আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক কাজী মকসিদুর রহমান। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে সাংবাদিকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ কেক কাটা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাংবাদিকদের উন্নয়নের ভূমিকা তুলে ধরে বিশেষ বক্তব্য রাখেন। আমি মনে করি জাতির বিবেক বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে সাংবাদিকতা। আমাদের যে আমি তেঁতুলিয়াকে নিয়েই বলি, তেঁতুলিয়ায় কিছু সাংবাদিক উক্তি বসে কিছু সাংবাদিক হয়েছে যারা বিভিন্ন সময়ে মানে নেগেটিভ সারা পজিটিভ লেখেন। আমাদের ঠিক আছে, নেগেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ। আমার মনে হয় তেঁতুলিয়া উপজেলা যখন থেকেই উপজেলা হয়েছে, আমাদের আধারুল ভাই ছিল দুই টান দেড় টান উপজেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে আসলো মুকু, তারপরে শাহিন, তারপরে আমি। আমার মনে হয় এই ট্রামগুলো থেকে এই আমার ট্রামটা আমার বিশ্বাস, আমি যেটা মনে করি যে আমি কাজ করছি নিশ্চয়ই, যদিও আমার এই আমার সময়টা তিন বছর চলে গেছে করোনা ভাইরাসে, তারপর আমি চেষ্টা পাইছি কাজ করার এবং ইনশাল্লাহ দৃশ্যমান কিছু কাজ করেছি। আর আমাদের কিন্তু বাজেটও কমে গেছে, অনেক কমে গেছে করোনা ভাইরাসের কমে গেছে। তারপরে আপনারা যেভাবে লেখছেন তেঁতুলিয়াকে নিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে এইভাবে লেখলে তেঁতুলিয়াকে আমরা আগায় নেওয়ার জন্য এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা খেলাধুলায় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করছি, বিশেষ করে মহিলা হ্যান্ডবলে এবং মহিলা ভলিবলে। এই জিনিসগুলো খেলাধুলার ব্যাপারগুলো লেখা উচিত। আমাদের সাংস্কৃতিক আমাদের চর্চা কিন্তু অন্যান্য উপজেলার থেকে আমাদের তেঁতুলিয়া উপজেলায় কিন্তু সাংস্কৃতিক চর্চাও কিন্তু আছে। আমাদের গ্রামীণ যে ঐতিহ্যগুলো সেগুলোকে তুলে ধরা দরকার। অনেক সময় দেখি অনেক পত্রিকায় আমি আগে তো আমি ওই ফেসবুক চালাইতে পারতাম, মানে তখন তো কেবলমাত্র ছাত্র থেকে শেষ করেছি, আমি চেষ্টা করেছি এবং বাংলা বিভাগও চেষ্টা করেছে, তাকে আমরা উদ্ধার করেছি। বড় বিপদ হচ্ছে আমি চেষ্টা করি মানুষের উপকার করতে। আমার দ্বারা ক্ষতি হয়েছে এটা আমার হয়তো অজান্ত কিছু ক্ষতি হতে পারে, বিচার আচার যদি আমাদের করতে হয়, হ্যাঁ আমাদের তো আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, মানুষের ভালোর জন্য। ঠিক আছে, আপনারা আমাকে যদি আমার নেগেটিভ থাকে অবশ্যই আপনি আপনাদেরকে বলবেন, ধরাই দিন যে এটা নেগেটিভ, পজিটিভ থাকলে সেটা আপনার তুলে দিই, বলি না যে আমার পক্ষে দেখবে। উপরে ওঠে একটু আমাকে।
Take up.